আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। যারা মোমবাতি ডাইস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা মোমবাতি ডাইস কিনে ব্যবসা করতে চাচ্ছেন মোমবাতি তৈরি করে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা মোমবাতি তৈরি করার 4টি ডাইস ডেলিভারি দিচ্ছি। তো ডেলিভারি দেওয়ার আগে আমরা মোমবাতি ডাইস মোটামুটি একটি ছোট্ট আকারে একটি প্রশিক্ষণ দিয়ে বা কিভাবে মোমবাতি তৈরি করতে হয় সেটা আমরা দেখিয়ে দিই। তো আজকের ভিডিওটিতে সম্পূর্ণ আমরা আপনাদেরকে সব কিছু দেখাবো। আমরা মোমবাতির 4টি ডাইস ডেলিভারি দিচ্ছি প্লাস ছোট্ট আকারে একটি প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে। যারা মোমবাতির বিজনেস করতে চাচ্ছেন, মোমবাতি তৈরি করে ব্যবসা করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। আর যারা অলরেডি বিসমিল্লা মেশিনারিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন মোমবাতির কিছু ডাইস দেখা যাচ্ছে। এগুলো সকল ডাইসই হচ্ছে নতুন ডাইস। এখানে 4টি ডাইস আছে, 4টি ডাইস আমরা ডেলিভারি দিচ্ছি। তো তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা কিছু মোম নিয়ে আগুনের সাহায্যে আমরা এই মোমগুলো তরল করতেছি, আগুনে হিট দিয়ে এগুলো একবারে তরল করে ফেলবো। তরল করে যেহেতু আমরা মেশিনটি এখন ডেলিভারি দিব, তার কারণে আমরা যে মেশিন ডাইসগুলো নিয়েছে তাকে আমরা সামান্য দুটি মোম তৈরি করে দেখাবো যে ওজন ঠিক আছে কিনা। মূলত মোমের ওজন হয়, প্রতিটা মোমের ওজন হয়। তো প্রত্যেকটা এরিয়ার মধ্যে ওজন হিসাবে মোম বিক্রি করা হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই ডাইসটি দেখাই। প্রথমত এটি হচ্ছে 10 টাকা দামের ডাইস। এটা ডাইসের চাবি, দেখতে পাচ্ছেন ডাইস লক করার চাবি, এবং এটি 10 টাকা দামের ডাইস দেখতে পাচ্ছেন। এগুলো এটা 24 গ্রাম ওজনের, প্রতিটা মোম 24 গ্রাম ওজনের হবে। এবং